Happy birthday to you. Happy birthday to Didi Bhai. কেমন লাগছে কাজ করতে? Thank you. জঘন্য লাগছে কাজ করতে জন্মদিনের রাতে 12টার সময় ঘুম থেকে তুলে এখন কফি বানানো করাচ্ছিস আমাকে দিয়ে আমার একদম ভালো লাগছে। কফির ঠোঁটদের বসে রয়েছে দুজন। কফিটা খুব ভালো হয়েছে। আমার কফি হচ্ছে চলছে রেডি হচ্ছে। বাহ প্রেরণা খুব ভালো কফি বানাচ্ছিস। গৃহকর্মে নিপুণা তার পরিচয় দিচ্ছিস তুই। এখন মাঝরাতে আমার কফি বানাতে একদম ভালো লাগছে। প্রেরণা অতিথি নারায়ণ একদম আর আমি তো ব্রাহ্মণ আমি তো দুষার গরম গরম কফি হচ্ছে এখানে প্রেরণার উইশ আসছে প্রেরণা বানাচ্ছে কফি হোয়াট আ লাইফ প্রেরণা সত্যি এরকম লাইফ যেন না হয় যে নিজের বার্থডেতে নিজেকেই 12টার সময় উঠে কাজ করতে হয় এরকম লাইফ যেন না হয় কারো এরকমই লাইফ হবে 10টা কাজের লোক থাকলেও আমরা তোকেই বলবো যে প্রেরণা জন্মদিন তুই বানা এরকম বন্ধু বাবা শত্রু তাই না আমার জন্মদিনে তো গিফট পেলি বল গিফটটা দেখা একটু এই গিফটটা দেখা তো কোথায় আছে দেখ তো ওই ঘরে যা তো কোনো ইন্টারেস্ট নেই জানো ওর জীবনে তো এটা বানাবো না তো কফিটা না এটা ছুটে গিয়ে নিয়ে যা তোরই তো গিফট দৌড়ে যা প্রেরণা দৌড়ে যা গিফট আনতে গিফটটা আমার তোর পছন্দ হয়নি খুব পছন্দ খুব তো দেখা গিফটটা পরে আয় যা পড়তে পারবো না আমরা একটুখানি তাহলে অপেক্ষা করি প্রেরণা গিফট গিফটটা পরে আসবে তারপরে ও বাই দ্য ওয়ে সুকান্ত একটা ওর জন্য গিফট পাঠিয়েছে যেটা কিনা হচ্ছে সৌমির কেকটা সৌমির গিফটটাও নিয়ে আসবি হ্যাঁ সুকান্তর প্রচন্ড পেট ব্যথা তাই জন্য সুকান্ত আসতে পারেনি আচ্ছা সৌমির গিফট হচ্ছে দুটো টুকরো বেঁচে আছে এটা আর এটা এই যে বাহ কি সুন্দর লাগছে বাকি যা এবারে গিয়ে আবার কাজে কম্বে মন দে জানি তো সুন্দর করে বানা ঘুটুর ঘুটুর করে কফি বানা ডালগোনা কফি চাই কিন্তু আমার হ্যাঁ প্রেরণা ডালগোনা চ কফি জন্মদিনের দিন ছোট ভাইকে তুই এভাবে বললি তো আমি কিছু বলিনি আপনারা কিছু শুনেছেন আমি কিচ্ছু বলিনি ঠিক আছে দুধ উতলে যাচ্ছে উতলাক চা উতলে যা তবে দুধ উল্টা না তো শুধু হতো কিন্তু উল্টাতে দিলি না হ্যাঁ সেটা শুভ কি মা শুভ শুভ এই তো ফাইনাল দুধ পড়েছে ব্যাস শুভই শুভ বাহ বাহ এটাই তো চাইছিলাম সুন্দর করে ঘুটুর ঘুটুর করে ডালগোনা কফি বানানো হবে তোকে দেখা যাচ্ছে না প্রেরণা মুখটাকে দেখা মনে হয় ভূত কফি বানাচ্ছে এতটাও সরতে বলিনি আমি তোকে হ্যাঁ প্রেরণা আজকে পরিষ্কারও করবে সমস্ত কিছু আপনারা আজকে তোকে সামনে লাইভ দেখতে পাবেন জগদ্ধাত্রী সাংভি আর এলএলবির একই রকম নাম কি নাম কি নাম বল তানভি তানভি রাই তানভি আর সাংভি দুজনে মিলে হচ্ছে কাজ করছে বাহ পোচ পোচ দুধ পড়ে রয়েছে ওখানে ওটা মুছছি আমি আগে তোরটা দিয়ে দিই বাহ থ্যাংক ইউ ওয়েলকাম পোচ পোচ ভালো করে মুছছে হ্যাঁ ওখানে ফোটা ফোটা পড়ে রয়েছে চারিদিকে এইভাবে হচ্ছে মানুষকে অপমানিত করে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে একটা কফি দিয়ে বলতো দু ঘন্টা চালা টুক টুক করে খা টুক টুক করে এক্সিপ এক্সিপ করে আমাদের দু ঘন্টা কাটাতে হবে একদমই তাই বলো এটা করে কি করে না করে এটা করে প্রেরণা করে একটা জায়গায় যায় একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে টুক 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 করে একটা করে ফ্রেঞ্চ ফ্রাই খাই না নেহি আমি মির বন্দাবা শুনতে পাচ্ছি বলো আমি এরকম গিফটে না মানে তুমি তুমি না বলছো তোমার মেয়ে গিফটে নয় না রে আমাকে অনেক খাওয়ায় তোমাকেই খাওয়ায় গো আর আমাদের খাওয়ায় না আমাদের ওটাই বলে যে একটা ব্ল্যাক কফি ব্যাস ওটা ধরে বসে থাকবে আচ্ছা বলো তোমার মেয়ে আমাদের জন্য কিপটে কি কিপটে না 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 সেটাও বলবে না কিপটে না কিন্তু এ কি বলে খাওয়াবে তোদেরকে আচ্ছা ঠিক আছে ওকে দেখ